আচ্ছা একটা কথা বলি, বলো। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবা? ভুলে যাব। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। কিরকম? মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে, শরীরে গহনার ভার, মুখে মেকআপের পোলাপ, চারদিক থেকে ক্যামেরা ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না, আর আমি তখন তোমার বিয়ের খবর শুনে কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকব, আর তার কিছুক্ষণ পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব, আর পরক্ষণে পুরনো স্মৃতিগুলো মনে করে বন্ধুকে জোরে ধরে কাঁদব। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে, আর প্রথম সপ্তাহে স্বামী আর মিস্টার প্যাকেটে দুটো হাতে নিয়ে এত শুনে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে হবে। এই যেমন ধরো স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়, আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো, আর বন্ধুর সাথে বলবো, বুঝলি ভাই, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই নেই, সব মিথ্যে। পরের 1 মাসে তুমি হানিমুনে যাবে, নতুন গাড়ি পাবে, শপিং ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া, তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাবা মা বন্ধু বান্ধব বাড়ির বড়দের কথা শুনে মোটামুটি সোজা হয়ে গেছে, ঠিক করেছে কিছু একটা করতে হবে। তোমার থেকে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে, সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি। তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বার দীর্ঘ একটা শ্বাস ছাড়ব। 2 বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা বউ নেই, মা হয়ে গিয়েছ। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এসবের চেয়েও বাচ্চার ডাইপার, হামের টিকা নিয়ে বেশি চিহ্নিত থাকবে। অর্থাৎ তখন তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে, আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি, শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আদেরও শ্বাসটাও আসবে না। তাহলে কি এখানেই সব শেষ? না, কোনো এক মন খাপের রাতে